মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আমি সবার জন্য বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, টাকা থাক আর না থাক, একটা বাড়ি তৈরি যদি করতে পারেন তাহলে সেই বাড়িতে একটা মন্দির করবেন। আস্তে যে যেখানে বসে আছেন কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আমি প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। জ্যোতিষ শাস্ত্র বলছে, যদি বাড়িতে মন্দির করতে হয় একটা পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। খুব সুন্দর মাথায় রাখবেন, বাড়িতে যখনই বাড়ি করবেন আপনি খুব মাথায় রাখবেন আপনার মন্দির তৈরি করার পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। আপনি রান্নাঘর কোন জায়গায় করবেন? রান্নাঘর করবেন অগ্নিকোণ। আপনি বাথরুম ঘর কোন দিকে করবেন? ঈশান কোণে করা চলবে না, কিন্তু ঈশান কোণ বাদ দিয়ে সব দিকে করুন। জ্যোতিষ শাস্ত্র বলছে, ঈশান কোণে কেউ যদি বাথরুম করে তবে এক বছরের মধ্যে কি দু বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে, একবার 100% শান্তি থাকবে না। এগুলো আপনারা মানবেন। আমি খনার বচনে কথা বলবো আপনাদের। খনা তিনি বলেছেন, বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এদিকে দেখান মায়েরা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা। আস্তে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই আর উত্তর দুয়ারির খাজনা নাই। যার বাড়ির দরজা পশ্চিম দিকে তার দেখবেন ঝঞ্ঝা লেগেই আছে, আর উত্তর দিকে যার বাড়ির দরজা থাকে তার বাড়িতে অভাব লেগে থাকে, খাজনা দেবার মতো পয়সা থাকে না। কে বললেন? খনা বললেন। মুকুন্দ সরকার ছোট্ট একটা কুটির তৈরি করলেন, কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা বাড়িতে ঢুকতেই মন্দিরটা করবেন কেন? এক বছর পর দুর্গাপূজা হবে, বাচ্চাকে মন্দিরে নিয়ে যাচ্ছেন প্রণাম করছে, কিন্তু যে বাড়িতে একটা মন্দির থাকে, আপনার বাচ্চা যতবার মন্দিরের পাশ দিয়ে ঢুকবে ততবার ভগবান দর্শন করে ঢুকবে, আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এই জন্য আপনি যতবার বাড়িতে ঢুকবেন ভগবানকে দর্শন করে ঢুকবেন, বেরোবেন ভগবানকে দর্শন করে বেরোবেন, আপনার বাড়িটা মন্দির হয়ে যাবে। এই জন্য কিছু নিয়ম আছে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম করলেন, গরিবের চিকিৎসা করলেন। শুনে রাখুন, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ, তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হলো। বাড়ি কোথায়? মালদার গৌড়ে। এত পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার নবাব রেগে বলে উঠল, এই যে তোমরা সবাই তো আমার চিকিৎসার ব্যবস্থা করছো, ভালো কবিরাজের সম্মান দিতে পারছো না? একজন বলল, নবাব আপনার চিকিৎসা হতে পারে, একজন কবিরাজের সন্ধান পেয়েছি, বর্ধমান জেলার কাটোয়ার পাশে শ্রীখণ্ডে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার। কিন্তু নবাব একটা শর্ত আছে, তিনি গরিবের চিকিৎসা করেন, বড় লোকের করেন না। নবাব বলে উঠল, তাহলে আমি বাংলার নবাব, আমার চিকিৎসা করবে না? করতে পারে, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এই যে দেখেন মাইরা, যদি আপনি ফকির সেজে যেতে পারেন, এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এলো কোথায় মায়েরা? একবারে মুকুন্দ সরকারের কাছে। যখন মুকুন্দ সরকারের বাড়ি ঢুকবে তখন গ্রামের লোককে জিজ্ঞেস করলো, নবাব ফকির সেজে, এই যে ভাই, এই যে আপনাকে বলছি, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরে চূড়াটা যাচ্ছে ওটাকে লক্ষ্য করে চলে যাও, হয়ে যাবে। একজন বলল, না না, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করাচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না না, শুধু তাই নয়, যত এগিয়ে যাবে খোল করাতালে কীর্তনের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা চমকে যাবেন। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখান, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবেন, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে পেছনে বলল, বাবা আমি ফকির মানুষ, খুব পেটে যন্ত্রণা, আমাকে একটু জায়গা করে দিলে হয় না? একজন বলল, কোনো অসুবিধা নাই, আগে চলে যাও, তুমি বয়স্ক মানুষ। নবাব হোসেন শাহ ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই। কিন্তু নবাব দেখতে পেল, আশ্চর্য হয়ে গেল, মুকুন্দ সরকার চিকিৎসা করবার আগে গোপীনাথের পুজো করছে। মনে মনে ভাবল, মুসলমান নবাব, তিনি মনে মনে ভাবলেন, বা বা বা, ও মুকুন্দ তোমার চিকিৎসা এত ভালো হয় কেন? আমি বুঝতে পারলাম গো, তুমি চিকিৎসা করবার আগে প্রথমে ভগবানকে স্মরণ করো, ভগবানের কৃপা পাও, তারপর চিকিৎসা করো, এই জন্য তোমার চিকিৎসা ভালো হয়। এই জগতে যারা বড় বড় ডাক্তার আছে তারা ভগবানকে বিশ্বাস করে, আর ছোটোখাটো ডাক্তার ভগবানকে বিশ্বাস করে না। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, সব জায়গায় দেখবেন বড় বড় ডাক্তাররা ভগবান বিশ্বাসী, তাদের টেবিলে দেখবেন ভগবানের ছবি আছে। মুকুন্দ সরকার লক্ষ্য করুন, ছোট্ট একটা গোপীনাথের মন্দিরে চুপচাপ গান গাইছে, আর নবাব দাঁড়িয়ে ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ কি বলছে দেখুন, গোপীনাথ আমার তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে মন্দির তৈরি করে দেব, মন্দির তৈরি করে দেব। শুনবে
একথা যদি আপনারা বলতে পারেন আপনারা জয়ী হবেন মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলে ওগো গোপীনাথ ওগো গোপীনাথ আমার তো কোনো টাকা পয়সা নাই আমি তোমাকে সুন্দর মন্দির তৈরি করে দেব তবে আমার টাকা পয়সা না থাকলে কি হবে আমি তোমাকে মন মন্দিরে মন মন্দিরে এত বড় বড় মন্দির তৈরি করছেন যদি আপনার টাকা পয়সা না থাকে তবে মনটা যে বড় মন্দির গো সবাই শুনে রাখুন আপনি বয়স হবে আপনি বুড়ো হয়ে যাবেন আপনার মন কিন্তু বুড়ো হবে না আপনি সুন্দর আছেন দেখতে আপনার সৌন্দর্য কিছুদিন থাকবে তারপর চলে যাবে কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যাবে এই জন্য যে মনটা ছোট থেকে আমরা সবাইকে দিতে শুরু করেছি স্ত্রী স্বামীকে দিচ্ছে স্বামী স্ত্রীকে দিচ্ছে প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে প্রেমিকা প্রেমিককে দিচ্ছে কিন্তু এত সুন্দর মন আমরা একে ওকে বিলিয়ে দিলাম কিন্তু ভগবানকে কেউ দিতে পারলাম না কি সুন্দর কথা বলছে দেখুন মুকুন্দ সরকার আর নবাব শুনছে আমার তো কোনো টাকা পয়সা নেই তোমাকে সোনার মন্দির তৈরি করে দেব তৈরি করে দেব আগে গোপীনাথ তোমাকে আমি মন মন্দিরে রাখব মন মন্দিরে রাখব আপনি আসুন না এখানে এদিকে আসুন ওখানে দাঁড়িয়ে থাকলে হবে এখানে আসুন এদিকে আসুন এদিকে আসুন না না ওইখানে বলিনি মুকুন্দ সরকার ডাকছে নবাবকে আপনারা ভয় খেয়ে যাবেন অনেকে চমকে গিয়েছিল তাহলে বোধহয় আমাকে ডাকছে না মুকুন্দ স্যার এই যে এই যে আপনাকে ডাকছি এদিকে আসুন একটু মন দিয়ে শুনবেন লীলাটিতে মজা আছে আসলে আমি জানি আসরগুলোতে প্রচণ্ড ভিড় হয় বলে আপনাদের তো আসর খুব ভালো মুর্শিদাবাদ নদিয়া মালদার আসর খুবই ভালো একটা আসর আছে আমি প্রায়ই যাই আপনারা দেখতে পাবেন মেদিনীপুর এই মেদিনীপুরে আসর কিন্তু খুব ভালো আপনাদের তাও টুঁটা পাওয়া যায় ওদের টুঁটা পাওয়া যাবে না একবারে চুপচাপ পিন্ট অফ সাইলেন্ট একটাও বাচ্চারও চুপচাপ সবাই চুপচাপ মাথা নিচু করে শুনবে আর কোথাও খটকা লাগলে একবার আমার দিকে তাকাবে বাস বাকি কিন্তু আর তাকাবে না সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকার নবাব এই যে আপনাকে ডাকছি আমাকে ডাকছ হ্যাঁ আমার নাম আমার নাম আমার নাম আমার নাম আমার নাম হুসেন ফকির এখানে জাতির কোনো বিচার নেই কি হয়েছে তোমার আমার আমার পিঠের যন্ত্রণা হয়েছে অনেক কবিরাজ দেখালাম ভালো হলো না তোমার কাছে এলাম আমি ফকির বেশ মায়েরা শুনছেন আপনারা ফকির সেজেছে কিন্তু কে বলুন তো নবাব আচ্ছা কাজ করো মুকুন্দ বলছে তোমার জামাটা খুলে ফেলো তো বাংলার নবাব চমকে উঠল জামা আমি খুলবো কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসে এত ভাবনা চিন্তা করলে হবে না প্রচুর লোক দাঁড়িয়ে আছে জামাটা খোলো নবাব হোসেন সাহ ফকির সেজে ভয়ে যায় না জামাটা খুলে দিয়েছে মুকুন্দ প্রশ্ন করলো এক কাজ করো বাবা এবার মাটির বারান্দায় গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে পালঙ্ক ছাড়া আমি শুই না আমাকে মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে যদি আমার রোগ ভালো না হয় তবে বুঝতে পারবে আমি কে এসেছি ওগো মুকুন্দ কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি আমি বাঘ ভালো না হলে বুঝবে তোমার কি অবস্থা হবে সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল আরে ভাবছো কি গড়াগড়ি দাও যেই না বলেছে গড়াগড়ি দাও নবাব হোসেন সাহ ফকির সেজে যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে মা সঙ্গে সঙ্গে ছেড়ে উঠে বলল কবিরাজ কি তোমার মাটিতে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অমনি আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে দেখি 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 হাঁ করো তো এখানে তত্ত্ব কি বলল মাটিতে গড়াগড়ি দিলে রোগ ভালো হয় না ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব আমার কীর্তনটা একটু বাস্তবমুখী এই জন্য বহুজন আমার পেছনে লাগে কিছু মনে করবেন না আমার কীর্তনটা একটু বাস্তবমুখী হবার জন্যে বহুজন আমার পেছনে লাগে মানে কারা নিন্দুক যারা আমি সমাজকে জাগ্রত করবার চেষ্টা করি সমাজ জাগবে
হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবে সমাজের মানুষ মহাপ্রভুকে চিনতে শিখবে সমাজের মানুষ মহাপ্রভুর নীতি গ্রহণ করবে এটা আমি চাই আমি এইটা চাই আসলে দাঁড়িয়ে আমি হিন্দু আপনারা হিন্দু হিন্দু সনাতন ধর্মকে আমি বড় করতে চাই হিন্দু সনাতন ধর্মকে আমি সঠিক জায়গায় রাখতে চাই অন্যান্য ধর্মকে সম্মান দেব কোন ধর্মকে ছোট করব না সব ধর্ম সমান কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দিবেন যে কোন ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের সম্মান দিন কিন্তু নিজের ধর্মের মানুষকে আপনারা কেউ কোনদিন অপমান করবেন না এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল একটু মন দিয়ে শুনবেন এই যে এ বলছিলাম কি আমার দিয়ে টাকা দেন যেই না মায়েরা এর ছোট্ট প্রমাণ দিয়ে দিই আস্তে এতজন মায়েরা কীর্তন শুনছেন আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম ওখানে কীর্তন করতে যাওয়া তিনটে মেয়ে আমার দিয়ে টাকা নেন তিনটে মেয়ে গাড়ি থেকে নেমে তিনটে গোপালকে কোলে নিয়ে গোপালগুলোকে রেখে আমাকে প্রণাম করছে কোথায় বাড়ি আপনাদের হ্যাঁ আমরা কলকাতা থেকে আসছি সব জায়গায় আপনাকে পাই না তো আমাদের গুরু বাড়ি এখানে চলে এলাম আপনাকে দেখতে বেশ গোপালগুলোকে নামিয়েছে এদিকে তাকান যদি আপনাদের জ্ঞান হয় চৈতন্য হয় তবে শিখে যান গোপালগুলোকে নামিয়ে আমাকে প্রণাম করে আসরে গেলেন আসর ওদের উঁচু হয় খুব উঁচু আসর হয় নিচে ভক্ত বসে তো আসরের উঁচুতে আমি দাঁড়িয়ে আছি গোপালকে উঁচুতে রেখে নিচে বসে আছি কীর্তন যখন শেষ হয়ে গেল তিনজন মহিলা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম দিদি কলকাতার মায়েরা একটু সাজতে কুজতে ভালোবাসে আপনি নতুন শাড়ি পরে গড়াগড়ি দিয়ে দিলেন বাবা তুমিই তো বলেছ একটা স্বামীর যদি চারটা কাপড়ের দোকান থাকে যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে শ্মশানের চিতাতে শুইয়ে দেবে সেই দিন শরীরে একটাও কাপড় থাকবে না ওই জন্য আমরা কি করছি জানো ভক্তের চরণধুলিতে একটু গড়াগড়ি দিচ্ছি চমকে যাবেন মেয়ে তিনটের পরিচয় শুনলে একজনকে বললাম আপনার পরিচয় আমি কলেজে পড়াই সামান্য এম এ বিএ পাস করে হরি বল বলতে লজ্জা করে সনাতন ধর্ম ঠিকবে কি করে একটা এম এ বিএ পাস করলে হরি বল বলে হাত তুলতে আমাদের লজ্জা করে সনাতন ধর্ম টেকাবেন কি করে মন্দিরে যাবেন না প্রণাম করবেন না মন্দিরে পাশ দিয়ে পেরোবেন তিব্বি চলে যাবেন হরিবাসর হবে আপনারা আসবেন না ভিড় করবেন না তবে আপনাদের সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে আমরা কি করে শেষে বলতে পারবো সত্যি আমরা হিন্দু না আমরা বলতে পারবো না দলে দলে আসুন মহাপ্রভু বলেছেন হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই আমি স্কুল তৈরি করে গেলাম এই স্কুলের কর্মকর্তা যারা হচ্ছেন কীর্তন কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু সে নীতি রেখেছেন আপনারা আসবেন ওনাদের সম্মান দেবার জন্যে মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে এই সনাতন ধর্মে স্কুলে আসার জন্য তো মেয়েটি বললো আমি কলেজের প্রফেসর বাহ একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন আমার স্বামী দাঁতের ডাক্তার আমিও বারে আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়সে তুমি কি করো আমি বিউটি পার্লারে কাজ করি আমি ওকে বললাম আমি তো বিউটি পার্লারে কাজ করি প্রদীপ বাবু আপনিও করেন বলে হ্যাঁ তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন বললাম না আমি কীর্তনই করি বলে কি করেন আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো আর আমি হরিনামক নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করতে এই হরিনাম নামক বিউটি পার্লারে আসরে আপনারা এসেছেন আপনাদের হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সুন্দর তৈরি করার জন্য তাই মুর্শিদাবাদের মাটিতে যত সুন্দর সুন্দর আসর আছে আমি সব আসরের নাম করছি না আশেপাশে বহু সুন্দর সুন্দর আসর আছে আজকে সাগরপাড়ায় আমি প্রথম এলাম ধন্য হয়ে গেলাম আপনাদের প্রণাম জানাই শুধু বলতে চাই গর্ব করবেন না আমি শিক্ষিত গর্ব করবেন এই বলে আমি আমার ধর্মকে রক্ষা করতে পেরেছি এই বলে গর্ব করবেন যে আমি আমার নিজের ধর্মকে রক্ষা করতে পেরেছি আমি মহাপ্রভু কীর্তনে তর্ক নয় যুক্তি নয় কীর্তন হচ্ছে প্রেমের জিনিস ভক্তির জিনিস ভক্তি ছাড়া নয় ভক্তি প্রিয় মাধব কীর্তন তর্ক নয় কীর্তন যুক্তি নয় যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না আপনি দুর্গা মন্দিরে গেলেন আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে ভেতরে বাঁশ দিয়েছে মাটি দিয়েছে আপনার ভগবান ভজন হল না কেন বিশ্বাসে মিলাইয়ে বস্তু তর্কে ভুল হরিনাম হচ্ছে ভাবের জিনিস ভগবান হচ্ছে ভাবের জিনিস ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায় আপনার সবাই লক্ষ্য করুন
যখন মুকুন্দ সরকার বলল তোমার রোগ ভালো হয়ে গেল, বলে হ্যাঁ অর্ধেকটা রোগ ভালো, দেখি দেখি হ্যাঁ করো তো। নবাব হোসেন শাহ ফকির সে যে হ্যাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ। মুকুন্দ বলল কে তুমি আমার নাম ধরে রাখছ? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে আমি এখানে রাখবো না, আমার মালদার গৌরতে নিয়ে যাব, সেখানে তুমি গোপীনাথের ভজন করবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলা এসে মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলল প্রভু হে প্রভু, ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা ঈশ্বর যা করে তা। বয়স্ক বাবা খুব জোরে বলছেন, আপনারা বলছেন। আচ্ছা মায়েরা, আপনারা কিন্তু আস্তে, আপনারা আজকে সাধু সঙ্গ করতেছেন, প্রশ্ন করছেন সাধু সঙ্গ মানে সাধু দেখতে পাচ্ছি না তো, সাধু মানে আপনাদের মনে একটা ভুল ধারণা, গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, রাস্তা দিয়ে ঘুরবে, এরা সাধু না। শাস্ত্র বলল সাধন বলে যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি সাধু। বাজার থেকে লাল কাপড় কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে ভক্ত হওয়া যায়? বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে কি সাধু হওয়া যায়? না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে সাধু হওয়া যায়। মা সারদা দেবী বলেছেন আগে নিজের দোষগুলোকে ঠিক করো, দেখবে তোমার আর জীবনে দোষ থাকবে না। আর তুমি যদি পরের দোষ ধরে ধরে যাবে, তাহলে জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না। এই যে সকলের কাছে নিবেদন রইল, আগে যদি নিজের কোনো দোষ থাকে এই দেশগুলোকে সংশোধন করুন, তারপর পরের দোষ ধরবেন, আপনার লাভ আছে। একটু বুঝিয়ে দিই, আজকেই বাবা বিশ্বনাথ মন্দিরের সাগরপাড়ায় আপনারা কিন্তু সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন মায়েরা সাধু সঙ্গ করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করল প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে নারদ আমি মুখে বলবো না, কথাই বলবো না, তোমাকে প্রমাণ দিয়ে দেবো। বলে সাধু সঙ্গ করলে কি হয়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদমুনি 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট গোবরে পোকা। কাউকে দেখতে না পেয়ে গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সেবারা তো মরে গেল। নারদ আরো 2 কিলোমিটার দূরে যাও, মানে 7 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। কথাটা মন দিয়ে শুনবেন, যখন আরো 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে প্রভু এ যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে যাচ্ছে, তোমার সাধু সঙ্গ কি আমি বুঝতে পারি না। ভগবান বলছে নারদ এখান থেকে 10 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 10 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়। বাছুরটা মারা গেল। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে নারদ এসে বলছে প্রভু এই আমি নাক মুনলাম কান মুনলাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে তো মরে গেল, আমি আর যাব না। ভগবান বলছে নারদ তুমি আরো 15 কিলোমিটার দূরে যাও, একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা তার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে মাথা খারাপ,
পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বেটা মরে গেল। গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সে বেটা মরে গেল। গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম, সে বেটা মরে গেল। এখন যদি আমি রাজার ছেলেকে জিজ্ঞেস করি সাধুসঙ্গ করলে কি হয়, আর যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবল হয়ে যাব, আমি যাব না। ভগবান বললেন রাখে হরি তো, জোরে বলুন না, আপনারা বলবেন রাখে হরি তো, আপনাদের সাউন্ডটা কম হচ্ছে, রাখে হরি তো আর মারে হরি তো, রাখে এলআইসি, এলআইসি রাখে না, রাখে আহা, রাখে হরি তো মারে কে। নারদ বলছে তোমার কথাই বিশ্বাস নাই, তবে আমি একবার যাব, তুমি যখন বলছো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ যাচ্ছে বিনাটি বাজাতে বাজাতে ভয়ে ভয়ে রাজার ঘরে। 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়, যদি মরে যাই, ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে। নারদ ভগবানের গুণগান গাইতে গাইতে কিভাবে যাচ্ছে জানেন, তুমি রবিদারি মাইরা। নারদকে চেনেন, জোরে বলুন হা না, জোরে বলবেন নারদকে চেনেন, এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই, আমি কোন নারদের কথা বলছি, এ পাড়াই পাড়ায় যে নারদ থাকে, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু আমি যে নারদের কথা বলছি, উনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। এই নারদ বিনাটি হাতে নিয়ে চললো রাজার বাড়ি, রাজার ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। উত্তর দিলে খুশি হব। নারদ এখন কার বাড়ি গেল, জোরে বলুন, শুনতে চাই আমি, যে ঘুমাচ্ছে সে বলুন। না না, ঘুমে ফাঁকি দিলে হবে না, বাড়িতে হয় না এখানে দিয়ে দিন, অসুবিধা নেই। নারদ এখন কোথায় গেল, রাজার বাড়ি। শুনবেন রাজা মশাই, না এই যে মুনিবর, কি ব্যাপার, আপনি, আপনার কাছে এলাম, পাগুলো কাঁপছে। আচ্ছা হ্যাঁ রাজা মশাই, আপনার একটা ছেলে হয়েছে, হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হলো, খুব ভাগ্যের ব্যাপার। নারদ তখন বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব, জেনে রয়েছে প্রশ্ন করব। সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে, তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে, কিছু বুঝলেন, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বললে একটা নয় তিনটে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন সবাই লক্ষ্য করুন, নারদ ভেতরে ঢুকে একটা পা দিয়েছে ভেতরে, একটা পা বাইরে, ছেলেটা শুয়ে আছে। আর নারদ জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি হয়, যেই না হয় বলে ছুটতে শুরু করবে, অমনি বাচ্চা বলল দাঁড়াও। নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না, এমনি বলছে কি জানি। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়। শুনবেন কথাগুলো, শুনবেন, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়, সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, পাখির বাচ্চা। বলুন উন্নত হলো না নিচের দিকে গেল, গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা, আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান, সবাই হলো ভগবান কৃষ্ণের সন্তান, নিতাই গৌর ভগবান কৃষ্ণের সন্তান। ব্রাহ্মণদের 2 বার জন্ম হয়, কারো জানা আছে, ব্রাহ্মণদের 2 বার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে একবার উপনয়ন হলো। পাখিদের 2 বার জন্ম হয়, একটা ডিম থেকে নাকি ডিম, তারপর ডিম থেকে বাচ্চা, 2 বার জন্ম। আমাদের কিন্তু 2 বার জন্ম, সবার কিরকম, যতক্ষণ গুরুমন্ত্র নেন নাই তখন একটা জন্ম, আর নিলেন যখন তখন আর একটা জন্ম। জেনে নিন,
যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের নতুন জন্ম হয়েছে, যাদের গুরুমন্ত্র নেওয়া হয় না এখন আপনার জন্ম হলো কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারলেন না। আমি তো হরিবাসরে যতগুলোতে যাই সব আসর এই যেমন দেখছেন, এখানে তো জায়গাটা এত বড় আছে তবু প্যাকটাপ আছে, অন্যান্য জায়গাতে খেলার মাঠে হয় 14 থেকে 15 হাজার মানুষ থই থই করে, তো সব জায়গাতে মানুষ চুপচাপ থাকে, আপনারা চুপচাপ শুনছেন, আপনাদের শোনাতে চাই। গুরুমন্ত্র নেবার পরে কিন্তু আপনার নাম পরিবর্তন হয়, গোত্র পরিবর্তন হয়, কারো জানা আছে? গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র পরিবর্তন হয়ে গেল, আপনি মধুকুল্ল শাণ্ডিল্য ওগুলো তো রইলেন, আপনার গোত্র পরিবর্তন হলো, আপনার গোত্রের নাম হলো অচ্যুত গোত্র। আপনি গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র চেঞ্জ হয়ে গেছে মায়েরা, নাম কি? অচ্যুত গোত্র। আর দেখবেন যিনি প্রকৃত গুরু গুরুমন্ত্র দেবার পর আপনার নাম পরিবর্তন করে, নামের জগতে একটা নাম রাখে। এই জগতে আমি প্রদীপ, গুরুদেব আমাকে মন্ত্র দেওয়ার পরে বলল আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। ওটা গুরুদেবের দেওয়া নাম, মানে মন্ত্র দিয়ে নতুন জন্ম গ্রহণ করলাম তখন কিন্তু আমার একটা নাম হলো। যিনি প্রকৃত গুরু মন্ত্র দেওয়ার পর মায়েদেরকে নাম দেয় কৃষ্ণদাসী, বাবাদেরকে নাম দেয় কৃষ্ণদাস। এই জন্য মাথায় রাখবেন যখনই আমাদের গুরুমন্ত্র হয়ে গেল নতুন জন্ম হয়ে গেল। তিমি রবিদারি অলক বিহারি নামে বরণি বরণি শোধা ঝরে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 আমারে তিনি আলো
থাকে চোখে না যাই দেখা আরে বিছে মধ্যে খোঁজাছি চোখে না যাই দেখা নিজের মধ্যে বিখ আছে চোখে না যাই দেখা যাতে চল মধ্যে খোঁজাছে চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা আজ নামের মধ্যে নামি আছে কিনা মনে আজ নামের মধ্যে নামি আছে হৃদয় পটে রাধা রানী কি মহাপ্রভুর একটি কথা আপনাদের রাখতে হবে